ওই খালি একটা কাজ করবি বুঝলি, ওই যখন রুটি বানাবে না তখন টুক করে মোবাইলে একটা ছবি তুলে রাখবি, আর তারপর কি তারপর সেটাকে সোশ্যাল সাইটে দিয়ে দিবি, লাইকের পর লাইক করবি। একজন সোসাইটি লেডি, ধনী বাড়ির মহিলা, তিনি কুটোটি নাড়েন না, তিনি আটা রুটি বানায়। কি বলছিস কে রুচি? রুটি বানাবে? সব লিমিট ছাড়িয়ে যাচ্ছে, আমি ওকে তুলে নিয়ে যাব, ওকে আমার সার্কেলে ছেড়ে দেবো, ও বুঝতে পারছে না আমি ওকে ট্র্যাপে ফেললে ওর কি হতে পারে। ও চেনে না রুদ্রেক ব্যানার্জিকে, ওরকম অনেক মেয়েকে না আমি ঠিক করে দিয়েছি। আচ্ছা রুদ্রেক শোন শোন, মাথা ঠান্ডা কর, দেখ সামনে তোর সাথে আমার বিয়ে, তুই তিথিকে বলে জানা, আমার কথা ভাব। তুই কি বলছিস কি, ও আমাকে দিয়ে শাড়ি ব্লাউজ বার করিয়েছে, আমাকে আমার মনকে যেভাবে খুশি বিদ্রুপ করে যাচ্ছে, তুই বুঝতে পারছিস এই পরিবারের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে? আচ্ছা আঙ্কেল কি বলছেন? আঙ্কেল আঙ্কেল আর কি বলবে, উনি তো মজা দেখছেন, সার্কাস দেখছেন, হাহা করে হাসছেন। আঙ্কেল হাহা করে হাসছেন, এটা কিন্তু ঠিক। কি? আমি যদি এটা দেখতাম নিজের চোখে, আমারও কিন্তু চোখ জুড়িয়ে যেত। নায়রা তুই হাসছিস, তুইও হাসছিস। না রুদ্রিক শোন শোন শোন, মেয়েটা কিন্তু ক্ষমতা আছে, চাই কেন? এই যে আন্টিকে দিয়ে রুটি তরকারি বানাচ্ছে, তাও আবার রাতে। মজা করিস না নায়রা, দেখ তোর আর আমার সামনে বিয়ে, তুই একবারে বাড়িতে আয় না, আর ওই মেয়েটাকে ওর জায়গা বুঝিয়ে দে, তুইও নিজের জায়গাটা বুঝে নে। রুদ্রি আমি তখনই নিজের জায়গাটা বুঝবো যখন তুই আমাকে মন থেকে ভালোবাসার কথা বলবি, ভালোবেসে ভালোবাসার কথা বলবি, জাস্ট জাস্ট কথার কথা বলার জন্য নয়, ঠিক তখনই আমি নিজের জায়গাটা বুঝে নেবো, আর তিথিকেও নিজের জায়গাটা বুঝিয়ে দেবো। চুপ করে গেলি কেন? আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই আজ অব্দি কখন আমাকে মন থেকে আই লাভ ইউ বলেছিস? বলিস বল না একবার, কি রে একবার আই লাভ ইউ বল না।